ইউক্রেনের অধিকাংশ অঞ্চল দখলের দ্বারপ্রান্তে রুশ সেনারা। মস্কোর এই ত্বরিত ও সংগঠিত অভিযানে রীতিমতো ভয়ে জড়সড় পুরো ইউরোপ। তাদের আশঙ্কা, এরপর কি আমরা রাশিয়ার আগ্রাসনের শিকার হতে যাচ্ছি? অভিযান শেষ করতে সর্বশেষ জানুয়ারি মাসে গোপনে পুতিনকে ইউক্রেনের এক পঞ্চমাংশ জমি দেওয়ারও প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না, তাই পুতিনের ভয় কাঁপছে গোটা ইউরোপ। সর্বত্র যুদ্ধ ছড়িয়ে পড়ার নতুন আশঙ্কাও তৈরি হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। একদিকে যুদ্ধ, অন্যদিকে বিশ্ব রাজনীতি, সবকিছুই সমানতালে সামলে চলেছেন তিনি। পাশাপাশি তৈরি করেছেন ভয়ঙ্কর সব অস্ত্র। সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের যোগ দেওয়াকে কেন্দ্র করে গত বছর কিয়েভে অভিযান শুরু করেন পুতিন। ওই সময় বিশ্ব নেতারা রুশ প্রেসিডেন্টকে অভিযান না চালানোর জন্য অনেক অনুরোধ করেছিলেন, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। পুতিন তার সিদ্ধান্তে অনর। যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসন টেলিফোনে পুতিনকে সতর্ক করে বলেছিলেন ইউক্রেনের রুশ অভিযান পুরোপুরি বিপর্যয় ডেকে আনবে। জবাবে পুতিন বলেছিলেন, বরিস, আমি আপনাকে আঘাত করতে চাই না, কিন্তু ক্ষেপণাস্ত্র মারলে মাত্র এক মিনিট বা তার কাছাকাছি সময় লাগবে, আপনাকে আমি ঠান্ডা করে দেব। ফোন আলাপে জনসন পুতিনকে আরও বলেন, ইউক্রেনে হামলা অব্যাহত রাখলে পশ্চিমা দেশগুলো মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে, রাশিয়ার সীমান্তে আরও সৈন্য মোতায়েন করবে ন্যাটো। এসব শুনে পুতিন জনসনের সঙ্গে কৌতুক শুরু করে দেন। এদিকে তুরস্ক, যুক্তরাষ্ট্র, কানাডা, ইসরায়েল সহ ইউরোপের সামরিক শক্তিধর দেশগুলো ইউক্রেনকে ভারী ভারী অস্ত্র সরবরাহ করছে, পাশাপাশি মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে। সর্বশেষ চার রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে অস্ট্রিয়া এবং মস্কোর উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। অন্যদিকে ইরান রাশিয়াকে অস্ত্র দেওয়ার পাশাপাশি বাণিজ্যও বাড়াচ্ছে। চীনের সঙ্গেও পুতিনের গোলায় গোলায় ভাব। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন ইয়ো জংও রাশিয়ার পক্ষে কথা বলেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, উত্তর কোরিয়া সবসময় রাশিয়ার জনগণের পাশে দাঁড়াবে, কারণ রাশিয়ানরা তাদের সম্মান, সার্বভৌমত্বের মর্যাদা এবং দেশের নিরাপত্তার জন্য যুদ্ধ করছে। ইয়ো জং ইউক্রেনের কাছে যুক্তরাষ্ট্রের আব্রামস ট্যাঙ্ক হস্তান্তরের সিদ্ধান্তকে একটি জঘন্য পদক্ষেপ বলে নিন্দাও জানিয়েছেন। দুই পক্ষের এমন মুখোমুখি অবস্থানে পুরো ইউরোপে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। 31 জানুয়ারি জেলেনস্কির উপদেষ্টা মাইখালো পেরোলিয়াক জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের কিছু প্রতিনিধি বিশ্বাস করেন ইউক্রেনকে অস্ত্র দেওয়া উচিত নয়, কারণ এতে পুরো ইউরোপে যুদ্ধ ছড়িয়ে পড়বে। অভিযান শেষ করতে সর্বশেষ গত মাসে পুতিনকে ইউক্রেনের এক পঞ্চমাংশ জমি দেওয়ার প্রস্তাব করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই প্রস্তাবের জবাবে পুতিন বলেছিলেন, ইউক্রেনের 20% জমি দিয়ে দিলে শান্তি আসবে, তবে কিয়েভের পক্ষ থেকে এই শান্তি প্রস্তাব মানা হয়নি। ইউক্রেনকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অস্ত্র সরবরাহের বিষয়টি ভালো চোখে দেখছেন না পুতিন। সম্প্রতি জার্মানি ইউক্রেনকে ট্যাঙ্ক সরবরাহের ঘোষণা দেওয়ার পর বার্লিন সহ পুরো ইউরোপকে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। নিউজ ডেস্ক, দেশ টিভি।